ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে আজ এই আদেশ দেন। সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া রিটটি দায়ের করেন। এছাড়া রিটের যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নামেও পরিবর্তন চাওয়া হয়েছে। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সাথে বিদেশে পাচারকৃত 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।